Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel, another new video. Viewers, আজকের পর্বে আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য বাংলাদেশ সনাতন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের নতুন আরও একটি বাস মোড এবং স্ক্রিন নিয়ে। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমরা হানিফ এন্টারপ্রাইজের এই নতুন বাস মোডটি এবং স্ক্রিন নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন, আমি এটুকুই আপনাদের কাছে আশা রাখি। তাহলে চলুন আমরা এখানে বাসটিকে টেস্ট করে নিয়ে যাই এবং আস্তে আস্তে বাসটির ডিজাইনটি এবং এখানে কী ধরনের বাস মোড ইউজ করে সেই সব কিছু আমরা আস্তে আস্তে জেনে নিই। বিয়ার দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের যে বাস মোডটি সেটির সামনের পোর্শন দেখুন, সামনের পোর্শন কত সুন্দর লুক এবং বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন করা হয়েছে, সেটা আসলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং দেখতে পাচ্ছেন 60%টা এর 60%টা আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগছে। আপনাদের কাছে এই বাসটির ডিজাইনটি এবং লুকটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বন্ধুরা, এখানে যে বাস মোড ইউজ করে সেটা হলো আফতাব V2 বডি একটি ইউজ করা হয়েছে এখানে, যেটা হিনো 𝐀𝐬𝐬𝐹1 একটি অংশ, যেটা তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো। আর এর ব্যাকসাইডে তোমরা দেখে নিলে যে ব্যাকসাইডের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই বাস মোডটি যারা রিক্রিয়েশন করছে এবং স্ক্রিন যারা তৈরি করছেন তারা হলেন শান্ত ভাই এবং বিডি বাস লাভার এমএলএর মেহেদি ভাই, যেটা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে ওনাদের বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আমি ওনাদের সাথে অ্যাড হয়ে আছি। আর এই বাসটির যে ডিজাইন এবং বিল করি আমার কাছে খুব চমৎকার লেগেছে। এখন চলো আমরা অ্যানিমেশন দেখে নিই। বিয়ার যখন আমরা এর প্রথম অ্যানিমেশন অন করি তখন দেখবে যে এর যে যাত্রীদের যে মালামালের অংশ সেটি খুলে যায়, এবং আমরা যখন ট্রু অ্যানিমেশনে ক্লিক করি তখন দেখবে যে এর পাশে যেই তেলের ট্যাঙ্কির যেই ঢাকনাটি সেটি খুলে যায়। এবং থ্রি অ্যানিমেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো এই বাসটির যে জানলাগুলো সেগুলো অন এবং অফ হয়, যেটা আসলে দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনাদের সেটি কেমন সেটা কিন্তু অবশ্য অবশ্যই আমাকে জানাতে পারেন। এখন চলো আমরা এই ডোরটি দেখে নিই। দেখতে পাচ্ছ এই ডোরটি অন করলেই ডোরটি খুলে যায়। ভিউয়ার্স, আমরা এক এক করে সব নিয়ে দেখে নিলাম, এখন আমাদের একটু ভিতরটা দেখে নেওয়া উচিত। তাহলে চলো আমরা একটু ভিতরটা দেখে নিই। ভিতরটা দেখার জন্য আমরা এখন চলে যাবো ব্যাকসাইডে। ব্যাকসাইডে আমরা একটু আস্তে আস্তে ভিতর দিকে ঢোকার চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে এখন ভিতর দিকে ঢোকার জন্য চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছ যে এর ব্যাকসাইডটা খুব সুন্দর। আর ব্যাকসাইডে ঢোকার পরে প্রথমে পর্দা পরে, পর্দার পরে সিটগুলো দেখতে পাচ্ছ সবগুলো ক্রিম কালার সিট এবং উপরে ছাদটা করা আছে রেড কালার। এবং এখানে যে ফ্যানগুলো ইউজ করছে ফ্যানগুলো খুবই আমাকে চমৎকার লেগেছে। তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং দেখতে পাচ্ছ যে ডিপারটা খুব সুন্দরভাবে চমৎকারভাবে চলন্ত অবস্থায় ডিপার মারা হচ্ছে, এবং এই ডিপারটি তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। তাহলে চলো আমরা এখন জেনে নিই যে তোমরা এই বাস মোড এবং স্ক্রিনটি কোথায় পাবে। তোমরা এই বাস মোড এবং স্ক্রিনটি পেয়ে যাবে সরাসরি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে এই বাস মোড এবং স্ক্রিনটির একটি গুগল ড্রাইভ লিঙ্ক। তার উপরে ক্লিক করলেই তোমরা সুন্দরভাবে এই বাস মোড এবং স্ক্রিন নামিয়ে নিতে পারবে। যদি তোমরা না জানো যে কীভাবে বাস মোড নামাতে হয়, কীভাবে স্ক্রিন নামে অ্যাড করতে হয় এবং কীভাবে গেম প্লে করতে হয়, তার জন্য তোমরা দেখবে এই আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ধরনের ভিডিও লিঙ্ক রয়েছে। তার ভিতরে যে কোনো একটি ভিডিও অন করলেই তোমরা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে যে কীভাবে স্ক্রিন নামাতে হয়, কীভাবে বাস মোড নামে অ্যাড করে গেম প্লে করতে হয়। আর ভিউয়ার্স, আমি বর্তমান যেই ট্রাফিক ওবিপিটি ইউজ করছি সেটা হলো বাংলাদেশি একটি ট্রাফিক ওবিপি। এখানে তোমরা সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপ পেয়ে যাবে। তোমরা যদি এই ট্রাফিক ওবিপিটি নামিয়ে গেম প্লে করতে চাও তাহলে তোমরা চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমাদের জন্য এই বাংলাদেশ ট্রাফিক ওবিপির একটি ভিডিও লিঙ্ক থাকবে। তার উপর ক্লিক করলেই তোমরা খুব সুন্দরভাবে শিখে নিয়ে নামাতে পারবে। আর এখন দেখতে পাচ্ছ আমরা অলরেডি এই বাসটির যে ড্যাশবোর্ডটি সেটি তোমাদের দেখাচ্ছি। এই ড্যাশবোর্ডটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে, যেটা আসলে বলার বাইরে। সামনে দেখা যাচ্ছে রাখা আছে টিস্যু বক্স এবং রাখা আছে পানির বোতল, যেটা আসলে দেখার মতোই। আমার কাছে এই বাসটির যে ডিজাইনটি যে বিল করে সেটা খুবই চমৎকার লেগেছে। আর চলো আমরা আস্তে আস্তে এই বাসটির যে টপ স্পিড সেটি দেখতে থাকি। আর এই বাসটির টপ স্পিড দেখতে দেখতে আমি তোমাদের মাঝখান থেকে এখানে বিদায় নেব, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর দেখতে পাচ্ছ কিন্তু টপ স্পিড আমরা উঠাচ্ছি, সামনে কিন্তু দুটি বাস আমার সাথে মানে বাগান দিচ্ছে। এই দুটি বাস পার হওয়ার পরে আমি তোমাদের টপ স্পিড দেখিয়ে দেবো, আর এই টপ স্পিড তারপর তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।